বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অর্থ পাচার এবং পাচারের সহায়তার অভিযোগ উঠেছে। অনৈতিক সুবিধা নিয়ে কমপক্ষে ২৪টি বড় ঘটনায় ৯২,০০০ কোটি টাকা পাচারে নীরব ভূমিকা পালন করেন তিনি। এসব অভিযোগের তদন্ত করতে যাচ্ছে দুদক। অর্থনীতিবিদরা মনে করেন এটা নিছক একটি ঘটনা নয়, তাই কমিশন গঠন করে পুরো প্রতিষ্ঠান সংস্কারের পরামর্শ দিয়েছেন তারা। রাজীব আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বিএফআইইউ মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা। সংস্থাটির সাবেক প্রধান মাসুদ বিশ্বাস 5 আগস্টের পর পদত্যাগ করেন তিনি। অভিযোগ আছে ঘুষ নিয়ে স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্সের বিমান কেনায় সন্দেহজনক অনিয়মের অভিযোগ ধামাচাপা দেন। আমাদের দেশের ব্যাংক হচ্ছে সবথেকে ভালনারেবল সেক্টর এই মানি লন্ডারিং এর ক্ষেত্রে। আরেক গুরুতর অভিযোগ, এনবিআর কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান তমাল পারভেজের প্রায় ৫,০০০ কোটি টাকার আর্থিক অনিয়মের বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন না দিয়ে সাধারণ পর্যবেক্ষণ প্রতিবেদন দিয়েছেন। প্রাইসিংটা চেক করছে না, সেখানে মিস প্রাইসিং হয়ে যাচ্ছে, ওভার ইনভয়েসিং হয়ে যাচ্ছে, আন্ডার ইনভয়েসিং হয়ে যাচ্ছে। কিন্তু মাসুদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ এস আলম গ্রুপের সাথে যোগসাজশের। এছাড়াও থার্মাক্স গ্রুপ, জিন্নাত এন্টারপ্রাইজ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের অনিয়ম ধামাচাপা দেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এসবের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আর গোয়েন্দার প্রতিবেদন এখন দুদকের হাতে। দাতওয়ায় উৎসর্গীভূত সম্পদ অর্জন সহ বিদেশে অর্থ পাচারের সংশ্লিষ্টতা পাওয়ায় গোয়েন্দা ইউনিট কর্তৃক তথ্য অনুসন্ধান করা হয়েছে। তথ্য অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সূত্রটা পাওয়ায় এ বিষয়ে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ, যার কাজ হচ্ছে অর্থ পাচার রোধ করা, অভিযোগ উঠেছে সংস্থাটির সাবেক প্রধান কর্মকর্তা মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে, যিনি ২৪টি আর্থিক বড় কেলেঙ্কারির ঘটনায় ৯২,০০০ কোটি টাকা পাচারে তার সংশ্লিষ্টতা পাওয়ায় তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এ অবস্থায় বিএফআইইউর সংস্কারের কথা বলছেন বিশেষজ্ঞরা। শস্যের মধ্যে যদি ভূত থাকে তাহলে তো সেটা করাটা খুব টাফ। যাদেরকে দায়িত্ব দিচ্ছেন সে কিন্তু এটা প্রপারলি দায়িত্বটুকু পালন করছে না। এয়ারপোর্ট থেকে শুরু করে, এনবিআর থেকে শুরু করে, আপনার যে টেরিফ কমিশন যদি শুরু করে, সবাই যদি আন্তরিক থাকে এবং ওই কমিশনটার কাছে যদি জবাবদিহিতে থাকে, কমিশনের অভাব জবাবদিহিতে যদি থাকে, তাহলে কিন্তু এটা এটা একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। টিআইবির নির্বাহী পরিচালক বলছেন শুধু মাসুদের বিচার নয়, প্রয়োজন পুরো সংস্থার সংস্কার, এজন্য কমিশন গঠনের পরামর্শ তার। বিএফআইইউর যে আইনগত প্রাতিষ্ঠানিক কাঠামো আছে সেটাকে আবার পুনর্বিবেচনা করার দরকার আছে। যেমন এটা প্রধান কর্মকর্তা, শীর্ষ কর্মকর্তা যদি জবাবদিহীনভাবে তার ভূমিকাটি পালন করতে পারেন, যেটা এক্ষেত্রে ঘটেছে, তার কাছে তার কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না, সেইটা নিশ্চিত করার জন্য কী করণীয় সেটা ভাবতে হবে। যেটা এই ধরনের প্রতিষ্ঠানে হতে পারে, বিভিন্ন দেশে চর্চা আছে, সেটা হচ্ছে যে এর একটা গভর্নিং বডি থাকা উচিত যেটা সম্পূর্ণ নিরপেক্ষ স্বাধীনভাবে কাজ করবে, তাদের কাছে বিএফআইইউ জবাবদিহি করবে প্রাতিষ্ঠানিকভাবে। সন্দেহজনক আর নগদ লেনদেন প্রতিবেদন, মানি লন্ডারিং, সন্ত্রাসে অর্থায়নে সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করে আইন প্রয়োগকারী সংস্থার কাছে পাঠানো বিএফআইইউর মূল কাজ। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।